আসসালামু আলাইকুম। বিয়ের একদিন আগে কানানের ভুল করে বিয়ে হয়ে যায় 98 বছর পুরনো এক প্রেতাত্মা শশীর সাথে। এখন কানান চাইলেও এই আত্মার থেকে দূরে থাকতে পারছিল না। সে যেখানে যাচ্ছিল আত্মাটিও তার সাথে সাথে যাচ্ছিল। বিয়ের মণ্ডপে সকলের মাঝে একমাত্র কানানি এই ঝলমলে আত্মাটিকে দেখতে পারছিল এবং তার কথা শুনতে পারছিল। সে না তো পারছিল নিজের পরিস্থিতি কাউকে বোঝাতে, না কেউ তাকে বিশ্বাস করছিল, এমনকি তার ভালোবাসার মানুষটিও না, যার সাথে আগামীকালই তার বিয়ে। এমন পরিস্থিতিতে বেচারা কানান কি করবে? কিভাবে সে এই শশীর আত্মার থেকে পিছু ছাড়াবে? শশী ও ভাগ কে? কেন সে 98 বছর ধরে একটি গাছের ওপর জীবন কাটাচ্ছে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে আজকের এই পুরো গল্পটি। 2017 সালে রিলিজ পাওয়া আনুষ্কা শর্মার প্রোডাকশনে খুবই ভালো একটা মুভি এটা, যার নাম ফিলোরি। গল্পের শুরুতে আমরা আমাদের বেচারা হিরো কানানকে দেখতে পাই, যে কিনা নিজেরই বিয়ে নিয়ে দুঃস্বপ্ন দেখছিল। স্বপ্নে সে কখনো নিজেকে কাপড় ছাড়া দেখে, কখনো বা পানিতে ডুবে যেতে দেখে। ফলে আমরা বুঝতে পারি কানান তার সদ্য হতে যাওয়া বিয়ে নিয়ে বেশ চিন্তায় ছিল। এখানে তার ঘুম ভাঙায় একজন বিমানবালা এবং তাকে বলে ল্যান্ডিং এর সময় হয়ে গিয়েছে, তাই তাকে এখন সাবধানে বসতে হবে। প্লেন ল্যান্ড করলে দেখা যায় তার পুরো পরিবার তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে এসেছে। এয়ারপোর্টের একজন কর্মকর্তা তাকে জিজ্ঞাসা করে সে কানাডা থেকে পাঞ্জাবে কেন এসেছে। উত্তরে কানান জানায় সে বিয়ে করতে এখানে এসেছে, যা শুনে লোকটি অবাক হয়ে যায়। কানানকে দেখে মনেই হচ্ছিল না যে সে তার বিয়ে নিয়ে খুব একটা আনন্দে আছে। অন্যদিকে কানানের পরিবারের আনন্দের তো শেষই নেই। তারা তখনই কানানের হবু শ্বশুর বাড়িতে ফোন দিয়ে খবর দিয়ে দেয় যে কানান দেশে ফিরে এসেছে। মূলত কানানের পরিবার এখানে কানানকে নিতেই এসেছিল, যাতে করে তারা কানানকে নিয়ে সরাসরি চলে যেতে পারে কানানের হবু শ্বশুর বাড়ি, কারণ সেখানেই বিয়েটি হতে চলেছিল। সেখানে তোড়জোড় করে আয়োজন শুরু হয়ে গিয়েছে। কানানের পরিবার সেখানে পৌঁছালে কানানের হবু শ্বশুর বাড়ির লোকজন এবং কানানের হবু স্ত্রী আনু তাদের বেশ জমজমাট ভাবে বরণ করে নেয়। আনু ছুটে এসে কানানকে জড়িয়ে ধরে, তবে কানানকে অনুভূতি শূন্য বলে মনে হয়, অর্থাৎ তার এই অখুশি জিনিসটা আনুও লক্ষ্য করে। আনুর পরিবারের ভেতরে ফিসফিসানি শুরু হয়ে গিয়েছিল। তারা কানানের পরিবারকে কিছু একটা বলতে চাইছিল, তবে কিভাবে বলবে তা বুঝে উঠতে পারছিল না। আর এরপর সব দ্বিধাদ্বন্দ্ব শেষ করে তারা যখন এই ব্যাপারে জানায়, তখন সবাই বেশ অবাক হয়ে যায়। একথা শোনার পর কানান ভাবে এইসব বুঝি কোনো ধরনের মজা হবে, তবে এটা কোনো মজা নয়, বরং আসলেই সত্যি। আর এই সত্যি হলো কুণ্ডলি মতে কানান একজন মাঙ্গালিক। মাঙ্গালিকের সাথে যার বিয়ে হয় তার বড় ধরনের বিপদের আশঙ্কা থাকে, তাই মাঙ্গালিকের দোষ কাটাতে কানানকে আনুকে বিয়ে করার আগে একটি গাছকে বিয়ে করতে হবে, তবেই তার এই দোষ কাটবে। এসব শুনে কানান হতভম্ব হয়ে যায়। কানানের বাবা মা বলে এতে দোষের কিছু নেই, আনুর ভালোর জন্য সে এটা করতেই পারে। তবে কানান এতে পুরোপুরি নারাজ। তার মতে সে আনুকে বিয়ে করছে এটাই অনেক, এর জন্য আবার সে গাছকে বিয়ে করতে পারবে না। এখন সন্ধ্যাবেলা সবাই নাচ গানে মত্ত ছিল। কানান এসব থেকে দূরে চুপচাপ বসেছিল। আনু সেখানে তার কাছে আসে এবং তাকে চেয়ার করার চেষ্টা করে। কানান বলে এই সব কিছু খুব দ্রুত হয়ে যাচ্ছে। আনু বলে তারা ক্লাস 10 থেকে একসাথে আছে, তারা আর কতদিন দেরি করবে। কানান বলে সে জানে না তার ভবিষ্যৎ কি, সে তার জীবনে কি করতে চলেছে। তখন আনু তাকে বোঝায় একদিন না একদিন তাদের বিয়ে করতেই হবে, তাই এখন করলে ক্ষতি কি। তবু কানানের মধ্যে দ্বিধা দেখা যায়, যা দেখে আনু জিজ্ঞাসা করে সে কি অন্য কাউকে পছন্দ করে। দেখা যায় ব্যাপারটা তাও না। তবুও কেন যেন কানান এই বিয়েতে খুশি ছিল না। পরদিন দুই পরিবারের সবাই একটি বিরাট গাছের সামনে জড়ো হয়। এই গাছের সাথেই আজ কানানের বিয়ে হবে। পুরোহিত বলে কানান বেশ গাঢ়ভাবে মাঙ্গালিক, এ ধরনের মাঙ্গালিকের গাছের সাথে বিয়ে হতেই হয়, তা না হলে সারা জীবন খুব কষ্টে কাটে। কানান এসব শুনে আরো বেশি বিরক্ত হতে থাকে, তবে সে এর প্রতিবাদে কিছুই বলে না। সব রীতিনীতি মেনে কানান গাছের সাথে বিয়ে দেওয়া হয়। সবাই এই নিয়ে বেশ আনন্দ ফুর্তি করে, একমাত্র কানান ছাড়া, অর্থাৎ যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই। যাক, এখন বিয়ে শেষে তারা সবাই ফিরে যায় ফিল্লোর নামের এই গ্রাম থেকে। যাওয়ার আগে আনুর বাবা গ্রামের কিছু লোককে টাকা দিয়ে যায় কানানের বিয়ে করা ওই গাছটিকে কেটে ফেলার জন্য, কেননা এটাই মাঙ্গালিক বিয়ের নিয়ম। রাতের বেলা কানান তার ঘরে এসে ঘুমিয়ে পড়ে। রাত গভীর হলে ওই ঘরে প্রবেশ করে ঝলমলে পোশাক পরা এক সুন্দরী আত্মা।
আত্মা। আত্মাটি কানানের মাথার উপর ভেসে ভেসে তাকে মন দিয়ে দেখতে থাকে, এরপর তাকে ডাকতে আরম্ভ করে। তবে কানান তখন গভীর ঘুমে। আত্মাটি অনেক চেষ্টা করেও কানানের ঘুম ভাঙাতে পারে না, তাই সে কানানের খাটটিকে শূন্যে তুলে আছড়ে ফেলে। তখনই কানানের ঘুম ভেঙে যায়। সে ভয়ে ভয়ে আশেপাশে দেখতে থাকে। তার আশেপাশে কিছুই ছিল না, কিন্তু উপরে তাকাতেই সে ওই আত্মাটিকে দেখে ভয়ানকভাবে চমকে ওঠে। চিৎকার করে সে সেখানেই অজ্ঞান হয়ে যায় এবং ওই আত্মা মেয়েটি অবাক হয়ে তাকে দেখতে থাকে। জ্ঞান ফিরে আসার পর সে তার সামনে তার এবং আনুর পরিবারকে দেখতে পায়। সবাই জিজ্ঞাসা করে কি হয়েছে। আনান ব্যাপারটা খুলে বলার চেষ্টা করে, তবে তার মুখে এই অদ্ভুত কথা শুনে সবাই ভাবে হয়তো বা সে কোনো স্বপ্ন দেখেছে। আনু এখানে কানানের টেবিলের পাশে সিগারেট দেখে এবং মনে করে কানান হয়তো বা এই সিগারেটের ভেতরে করে কোনো নেশাজাতক দ্রব্য খেয়েছে, তাই নেশার ঘরে সে এইসব উল্টোপাল্টা বলছে। কানান বলে সে আসলেই কিছু একটা দেখেছে, তবে আনুও এখানে তাকে বিশ্বাস করে না। এখন সেখান থেকে সবাই চলে যেতেই কানান দরজা বন্ধ করতে যায়। তখনই সে আবারও ওই আত্মা মেয়েটিকে দেখতে পায়। ভয়ে সে ঘর থেকে চিৎকার করে বেরিয়ে আসে এবং আনুকে গিয়ে বলে সে আজকের রাতটা আনুর সাথে থাকতে চায়। তবে আনু তাকে না জানিয়ে দেয়, কারণ বিয়ের আগে আনু তার সাথে একসাথে থাকতে চায় না। তবে শেষ পর্যন্ত আনুকে রাজি হতে হয়, কেননা কানান তাকে খুব বেশি অনুরোধ করেছিল। এখন কানানের ঘরে সে গিয়ে ঘুমায়। আনু ঘুমিয়ে গেলেও কানানের সারা রাত ভয়ের কারণে ঘুম আসে না। সকালে ঘুম থেকে উঠে আশেপাশে ওই আত্মা মেয়েটিকে না দেখে কানান খুশি হয়ে যায়। তবে কিছু দূর গেলেই সে আবারও ওই আত্মা মেয়েটিকে দেখতে পায়। আত্মা মেয়েটির সামনে এই বাড়ির ছোট কাজের ছেলে পীয়ূষ ঘর ঝাড়ু দিচ্ছিল। কানান তখন পীয়ূষকে ইশারায় ওই মেয়েটিকে দেখায়, তবে পীয়ূষ কিছুই দেখতে পায় না। সে ভাবে তাকে হয়তো বা কানান বাজে কোনো ইশারা দিচ্ছে, কেননা সে তাকে খাটের দিকে ইশারা করছিল। তাই তো পীয়ূষ এখানে কানানের ভয়ে ছুটতে শুরু করে। তার শব্দে আত্মাটি কানানকে দেখে ফেলে। মূলত কানান আত্মাটির থেকে লুকিয়েছিল, আর এখন যখন আত্মাটি কানানকে দেখে ফেলেছে তখন কানান আত্মাটির ভয়ে পীয়ূষের পেছন পেছন ছুটতে আরম্ভ করে। বেশ কিছুক্ষণ ছোটাছুটির পর কানান গিয়ে পৌঁছায় তার মায়ের ঘরে। কানানের মা তাকে দেখে ভীষণ রেগে যায় এবং জিজ্ঞাসা করে সব মেহমানরা চলে আসবে অনুষ্ঠানের জন্য, সে এখনো পর্যন্ত তৈরি হয়নি কেন। আর এরপর কানানের মা পীয়ূষকে বলে কানানের ঘর থেকে শেরওয়ানি নিয়ে আসতে। পীয়ূষ তখনও কানানের ভয়ে অস্থির, সে তো কানানের সামনেও যেতে চাইছিল না। তবুও সে কোনো মতে শেরওয়ানিটি নিয়ে কানানের কাছে আসে। তখন কানান আবারও পীয়ূষের পেছনে ওই আত্মাটিকে দেখতে পায়, যা দেখে সে প্রচন্ড ভয়ে ছুটে চলে যায় ওয়াশরুমে এবং সেখানকার দরজা বন্ধ করে বসে থাকে। তবে একটি আত্মার জন্য দরজা বন্ধ বা কি আর খোলাই বা কি, সে দরজা ভেদ করে ভেতরে চলে আসে, যা দেখে কানান আরো বেশি ভয় পেয়ে যায় এবং তখনই পা পিছলে বাথটাবে পড়ে যায়। আত্মাটি তখন তার সামনে আসে এবং তাকে জিজ্ঞাসা করে সে কে, কেনই বা আত্মাটি গত রাত থেকে শুধুমাত্র কানানের সাথে সাথেই ঘুরছে, কানান কেন তাকে ডেকে এনেছে। কানান অবাক হয়ে জিজ্ঞাসা করে সে কেন তাকে ডাকতে যাবে, সে নিজেই ভয়ে অস্থির হয়ে আছে। একথা শুনে আত্মাটি অবাক হয়ে জিজ্ঞাসা করে গতকাল সে কি কি করেছিল। কানান তখন তার গতকাল হওয়া গাছের সাথে সে বিয়ের কথা বলে, যা শুনে আত্মাটি বুঝতে পারে ফিল্লোর গ্রামে সে যে গাছে থাকে সেই গাছটির সাথেই কানানের বিয়ে হয়েছিল, তাই হয়তো বা কোনোভাবে সে কানানের সাথে আছে। আত্মাটি বলে তাকে ওই গাছের কাছে নিয়ে যেতে, কিন্তু কানান জানায় এটা কখনোই সম্ভব নয়, কেননা গাছটি অলরেডি কেটে ফেলা হয়েছে। এর কারণ হলো কানান একজন মাঙ্গালি এবং নিয়ম অনুসারে মাঙ্গালিকের সাথে বিয়ে হওয়া গাছটি কেটে ফেলতে হয়। এবারে এই আত্মা মেয়েটি আসল ব্যাপার বুঝতে পারে, কানানের আসলে কোনো গাছের সাথে বিয়ে হয়নি, বরং তার বিয়ে হয়েছে ওই আত্মাটির সাথে, কারণ সেই একমাত্র ওই গাছে বসবাস করত। মারা গিয়ে আত্মা হয়ে গেলেও সে তো ছিল একজন মানুষই, এ কারণেই হয়তো বা সব রীতিনীতি মেনে গাছটির সাথে বিয়ে করতে গিয়ে কানানের ভুলবশত ওই আত্মাটির সাথে বিয়ে হয়ে গিয়েছিল। আত্মার এই কথা শুনে কানান একেবারেই হতভম্ব হয়ে যায়। এরপর কিছুটা সামলে নিয়ে আত্মা এবং কানান দুজনই ভাবতে বসে যে এখন তারা কি করবে। আত্মা কানানকে জিজ্ঞাসা করে তার বয়স কত, কানান উত্তরে বলে 26 বছর, যা শুনে আত্মা মেয়েটি বেশ চিন্তায় পড়ে যায়, কেননা তার মরার এখনো অনেক দেরি আছে। যা শুনে কানান হতভম্ব হয়ে যায়। সে আত্মাটিকে জিজ্ঞাসা করে যে আত্মাটি কেন তার মৃত্যুর কথা বলছে। তখন আত্মাটি জানায় একমাত্র কানান মরলেই তারা আলাদা হতে পারবে, এর আগে সম্ভব নয়। যা শুনে কানান ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে তাহলে কি এবার আত্মার থেকে আলাদা হওয়ার জন্য তাকে মরতে হবে। আত্মাটি তখন বলে ওঠে এছাড়া আর কোনো উপায় নেই। তখন কানান বলে তবে সে এত সহজে
এত তাড়াতাড়ি মরতে চায় না। তার কাছে কি আর কোনো উপায় নেই অথবা আর কোথাও যাওয়ার জায়গা নেই? সে মরার আগে তো নিশ্চয়ই কোনো মানুষ ছিল, তার কোনো পরিবার কিংবা বাড়ি তো ছিল, সে সেখানে ফিরে গেলেই তো পারে। বাড়ি কিংবা পরিবারের কথা শুনে আত্মাটি থমকে যায় এবং তার অতীতের কথা মনে পড়তে থাকে। আমরা আত্মাটিকে দেখতে পাই যখন সে জীবিত ছিল। এই আত্মাটির নাম ছিল শশী। শশীকে দেখা যায় যে কিনা গভীর মনোযোগ দিয়ে কিছু একটা লিখছিল। এখানে শশী তার ভাইয়ের কাছে ছিল, তার ভাই একজন ডাক্তার। শশী তারই চেম্বারের পেছনে বসে কাব্যচর্চা করছিল, তখনই সেখানে আসে অমৃত, যে কিনা শশীর সবচেয়ে ভালো বান্ধবী। অমৃত খুব গোপনে শশীর কাছে কিছু একটা নিয়ে এসেছিল। দেখা যায় এটি একটি সাহিত্য ম্যাগাজিন। শশী ম্যাগাজিন পেয়ে খুবই খুশি হয়ে যায় এবং সেটিকেই উল্টে পাল্টে দেখতে থাকে। অমৃত জিজ্ঞাসা করে এবার ফিলোরির কবিতা ছাপা হয়েছে কিনা। এছাড়া সে আরো জানতে চায় যে শশীর এই ফিলোরির কবিতা নিয়ে এত আগ্রহ কেন। উত্তরে শশী বলে তাদের গ্রামের নাম ফিলো, যে এই কবিতা লেখে সে এই গ্রামেরই হবে, এ কারণেই তার এত আগ্রহ। অমৃত বলে সবাই জানে রূপলাল এই কবিতা লেখে, সে ছাড়া আর কারোর এত মেধা নেই। তবে শশী বলে অন্য কেউ তো এটা লিখতে পারে। এরপর শশী অমৃতকে সেই কবিতা পড়ে শোনায়। শুধুমাত্র শশীই নয়, বরং পুরো গ্রামের সবাই ফিলোরির কবিতা পড়ে। তারা সবাই ফিলোরির এই কবিতা বেশ পছন্দ করে। এখন এরপর আমরা রূপলালকে দেখতে পাই। এখানে এই রূপলালই ফিলোরি নামে কবিতা লেখে বলে পুরো গ্রামবাসীর বিশ্বাস। সে শুধুমাত্র কবিই নয়, বরং একজন গায়কও বটে। গ্রামের মানুষ তাকে এবং তার গান খুব পছন্দ করে। গানে নাচে সে পুরো গ্রামই মাতিয়ে রাখে। গ্রামের মানুষ বিশেষ করে মেয়েরা তার ভীষণ ভক্ত। দৃশ্য আবারও বর্তমানে আসে, কানার নিচে নেমে আসে যেখানে তার এঙ্গেজমেন্টের অনুষ্ঠান হচ্ছিল। তার সাথে সাথে লেগে থাকে শশী। শশী এখানে চারপাশের এই সকল উৎসব দেখে বেশ অবাক হয় এবং জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে। কানান তার উত্তরে বলে এখানে তার এঙ্গেজমেন্টের অনুষ্ঠান হচ্ছে। তাকে এইভাবে বিড়বিড় করতে শুনে তার মা মনে করে যে কানান হয়তো বা এখনই বুঝতে পেরেছে যে আজ তার এঙ্গেজমেন্ট, তাই সে কানানকে বকতে থাকে। মূলত কানান ছাড়া শশীকে কেউ দেখতেও পারছিল না বা তার কথাও শুনতে পারছিল না, যে কারণে বেশ কনফিউশনের সৃষ্টি হচ্ছিল। এখন শশী এখানে জিজ্ঞাসা করে তার সাথে বিয়ে হওয়ার পরও সে আরেকটি বিয়ে কি করে করবে। এই সময় সেখানে আনু চলে আসে। আনুর এমন মডার্ন ড্রেস দেখে শশী বেশ অবাক হয় এবং কানানকে জিজ্ঞাসা করে এই মেয়েটি কে। কানান বলে তার হবু স্ত্রী। সে সুন্দর না? এ কথার উত্তরে শশী বলে সুন্দর তো, কিন্তু তার কাপড় অনেক ছোট। মূলত ছোট কাপড় বুঝাতে গিয়ে শশী এখানে উলঙ্গ কথাটি উল্লেখ করে, যা শুনে অবাক হয়ে কানানও এখানে ওই সেম ওয়ার্ডটা উচ্চারণ করে, যা শুনে ফেলে আনু। আনু মনে করে কানান হয়তো বা তাকেই উলঙ্গ বলছে, তাই তার খুব মন খারাপ হয়ে যায়। এর উপর আবার শশী চেষ্টা করছিল তাকে কাপড়ে ঢেকে দেওয়ার, যা দেখে আনু ভাবে হয়তো বা কানানই এই কাজটি করছে, তাই সে কানানকে এমন কাজ করতে নিষেধ করে। এখানে ধুমধামের সাথে তাদের এঙ্গেজমেন্ট হয়। সবাই বেশ খুশি ছিল, কিন্তু কোনো হাসি ছিল না কানানের মুখে। সেই সাথে কানানের এমন ব্যবহার আনুর মুখ থেকেও হাসি কেড়ে নিয়েছিল। সেও বুঝতে পারছিল কানান এই বিয়েতে খুশি না, তবে এখন আর কিছুই করার ছিল না। এখন এঙ্গেজমেন্ট শেষ হতেই ডিজে পার্টি শুরু হয়ে যায়। ডিজে এবং তার মেশিন দেখে শশী বুঝতে পারে এই সব গানের যন্ত্র। তখন তার মনে পড়ে যায় গান নিয়ে তার অতীতের একটি স্মৃতি। দৃশ্য চলে যায় আবারও অতীতে। আমরা দেখতে পাই ফিল্লোর গ্রামবাসীরা সবাই একত্র হয়েছিল। সেখানে একজন বিদেশি সহ কিছু লোক কলের গান নিয়ে এসেছে গ্রামবাসীকে গান শোনাতে। রাতে অমৃত আসে শশীকে ডাকতে সেই গান শুনতে যাওয়ার জন্য, তবে শশীর ভাই তাদেরকে থামিয়ে দেয় এবং বলে এই সকল আজেবাজে কাজে মন না দিয়ে দেশের জন্য কাজ করতে। এমনকি শশীর ভাই বলে সে অমৃতের বাবাকেও বলবে যেন সে অমৃতকে আটকে রাখে। একথা শুনে ভয় পেয়ে অমৃত তখনই সেখান থেকে চলে যায় শশীকে না নিয়েই। শশী এখানে তার ভাইকে আশ্বস্ত করে যে সে এইসব গান বাজনা পছন্দ করে না, তাই সে সেখানে নিজে থেকেই যেতে চায় না। অন্যদিকে ওই সময় রূপলাল সহ গ্রামবাসীর সবাই কলের গানটি দেখতে জড়ো হয়েছিল। ওই সময় এই ধরনের বাদ্যযন্ত্রের সাথে গ্রামের মানুষ খুব একটা পরিচিত ছিল না, তাই সবাই আগ্রহ নিয়ে এই সব কিছু দেখছিল। ঠিক তখনই একজন লোক আসে শশীর ভাইকে ডেকে নেওয়ার জন্য। ইংরেজদের সাথে যুদ্ধ হয়েছে এবং তাতে একজন আহত হয়েছে, আর যেহেতু শশীর ভাই একজন ডক্টর, তাই তারা এসেছে শশীর ভাইকে ডাকতে।
করতে। শশীর ভাই গোপনে এই ধরনের দেশসেবার সাথে জড়িত ছিল। সে বাড়িতে তালা লাগিয়ে লোকটির সাথে চলে যায়, আর ঠিক তখনই শশীর মুখে হাসি ফুটে ওঠে। সে তাদের ছাটটপকে চলে যায় কলের গান শুনতে। সেখানে এত ভিড়ের মধ্যেও রূপলাল শশীর পায়ের নূপুরের আওয়াজ শুনতে পায়। সে তার বন্ধুকে জিজ্ঞাসা করে এই মেয়েটি ডাক্তারের বোন কিনা। তার বন্ধু তাকে শশীর থেকে দূরে থাকতে বলে, কারণ শশী বড় এবং ভদ্র ফ্যামিলির মেয়ে, তাই রূপলালের জাদু তার উপর চলবে না। শুরু হয় সেই অদ্ভুত যন্ত্রের কলের গান। শশী মুগ্ধ নয়নে কলের গান দেখতে থাকে এবং গান শুনতে থাকে। অন্যদিকে রূপলাল দেখতে থাকে শশীকে, যা দেখে আমরা বুঝতে পারি রূপলাল প্রথম দেখাতেই শশীর প্রেমে হাবুডুবু খাচ্ছিল। এখন পরদিন সকালে ভাইয়ের কাছ থেকে লুকিয়ে শশী বাজারে যায় এবং সেখানে সাহিত্য পত্রিকা কিনে নেয়। অমৃত তাকে জিজ্ঞাসা করে এবার ফিলোরির কবিতা ছাপা হয়েছে কিনা। শশী বলে ফিলোরির কবিতা ছাপা হয়নি, তবে ফিলোরির নামে পত্রিকার সম্পাদক একটি চিঠি প্রকাশ করেছে। ফিলোরি যেহেতু নিজের আসল পরিচয় গোপন রেখে কবিতা লিখত, তাই সম্পাদক চাইছিল ফিলোরি যেন নিজের আসল পরিচয় প্রকাশ করে। অমৃত বলে সে এত ভালো লেখে, তাই সম্পাদক এমনটা চাইতেই পারে। তবে শশীকে দেখে মনে হচ্ছিল যেন সে চাই না যে ফিলোরি নিজের আসল পরিচয় প্রকাশ করুক। তবে অমৃতের মনে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত ভালো কবিতা লেখার পরও কেন ফিলোরি নিজেকে লুকিয়ে রাখে? এই সময় তাদের সামনে আসে রূপলাল। রূপলাল এখানে কিছুটা বখাটের মতো শশীকে প্রশ্ন করে যে শশী কেন তার গান শুনতে আসে না তার ভাইয়ের ভয়ে। উত্তরে শশী বলে রূপলালের গান শোনার মতো না, তাই তার রূপলালের গান শুনতে ইচ্ছা করে না। তখন রূপলাল বলে গান না শুনলেও সে লুকিয়ে লুকিয়ে ঠিকই তার কবিতা পড়ে। তখন শশী বলে রূপলাল সবাইকে বোকা বানাতে পারলেও শশীকে বোকা বানাতে পারবে না। রূপলাল নিজেও নিশ্চয়ই ভালো মতো করেই জানে যে সে আসলে কি লিখতে পারে, অর্থাৎ এখানে ফিলোরির কবিতা লেখার কথা বলা হচ্ছিল। রূপলাল শশীর সামনে বলতে চাইছিল যে সেই ফিলোরি, তবে শশী তা মানতে রাজি হয় না। শশী বলে রূপলাল গান গাইতে পারে এবং মানুষ তা শুনতেও আসে, তার লেখা গানগুলো খুবই বাজে হয়, সে যত বাজেই গান করুক না কেন মানুষ তা শোনে, এটাই তার সৌভাগ্য। রূপলালের কণ্ঠ সুন্দর, কিন্তু তার গানে না থাকে ছন্দ, না থাকে ভাব, বাজে এবং অর্থহীন শব্দে ভরা তার গান। এই বলে শশী চলে যেতে যায়। তখন রূপলাল পেছন থেকে একটি কবিতার কিছু লাইন বলে। এই কবিতাটি ছিল ফিলোরির লেখা, তাই তো শশী এখানে বেশ খেপে যায় এবং ফিরে এসে রূপলালকে একটি চর বসিয়ে দেয়। সাথে সাথে দৃশ্য চলে আসে কানানের এঙ্গেজমেন্ট পার্টিতে। সেখানে থাকা সবাই ডিজে গানের সাথে আনন্দ ফুর্তি করছিল। কানান তখন চুপচাপ সেখানেই বসেছিল। শশী বারবার জিজ্ঞাসা করছিল কি করে তারা আলাদা হতে পারে, তবে তারা কোনো রকম উপায় খুঁজে পাচ্ছিল না। এরই মধ্যে কানান হঠাৎই রেগে গিয়ে বলে শশী কেন তার কাছ থেকে আলাদা হওয়ার উপায় বের করছে না। এমন সময় সেখানে আনু চলে আসে। আনু যেহেতু শশীকে দেখতে পারছিল না, তাই সে মনে করে কানান হয়তো বা আনুকেই এই কথা বলেছে, কারণ কানান তার কাছ থেকে সরে যেতে চায়। কানান চেষ্টা করে আনুকে সবকিছু খুলে বলার, সে বলেও সবকিছু শশীর কারণে হচ্ছে, ভুল করে তার বিয়ে হয়ে গিয়েছে। আনু মনে করে কানান হয়তো বা শশী নামে কারোর সাথে সম্পর্কে আছে, তাই সে আনুকে বিয়ে করতে চাইছে না। আনু এতে করে মন খারাপ করে বলে কানান যখন কানাডায় যেতে চেয়েছিল আনু তাকে সাহায্য করেছিল, বিদেশে যাওয়ার ব্যাপারে তার বাবা মাকে সেই বুঝিয়েছিল, আর এখন কানাডা থেকে পড়াশোনা করে এসে কানান তাকে ভুলে গিয়েছে, তাকে বিয়ে করতে চাইছে না। কানান বলে সে আনুকে বিয়ে করতে চায়, তবে এখন বিয়ে করতে চায় না। দুজনের এসব নিয়ে কথা কাটাকাটি শুরু হয়ে যায় এবং আনু রাগ করে সেখান থেকে চলে যায়। কানান তার পেছন পেছন গেলে আনু বলে সে যদি তাকে বিয়ে করতে না চায় তাহলে যেন বিয়ে না করে। তবু এইভাবে বিয়ের কথা শুনে রেগে গিয়ে তাকে যেন কোনো রকম অপমান না করে, এই অপমান সে নিতে পারছে না। এই অপমান না নিতে পারার কথা শুনে শশীর আবারও রূপলালের কথা মনে পড়ে যায়। অতীতে যখন শশী রূপলালকে অপমান করেছিল তখন রূপলালও তার এই অপমান নিতে পারছিল না। শশীর বলা সবগুলো কথা তার মাথায় বারবার ঘুরছিল। তার লেখা গানে নাকি কোনো অর্থ নেই, ছন্দ নেই, সেই সাথে ভাবও নেই। ধীরে ধীরে রূপলাল গান গাওয়া ছেড়ে দেয়। তার বন্ধু সোমু বুঝতে পারে এই সব কিছু শশীর কারণেই হচ্ছে। রূপলাল যদিও শশীকে দোষারোপ করে না, সে এই ব্যাপারটা মানতে চায় না, বরং সে নিজেই গান গাওয়া ছেড়ে দেয় এবং নিজেকে নিজের ঘরে বন্দি করে নেয়। একের পর এক সে কবিতা লিখতে থাকে, তবে কিছুতেই সে ভালো কবিতা লিখতে পারে না। তখন রূপলাল সাহিত্যের পত্রিকাগুলো কিনে আনে এবং বসে বসে সেখানে লেখা ফিলোরির ওই কবিতাগুলো পড়তে থাকে। সারাদিন সবগুলো কবিতা শেষ করার পর একটি গান বাঁধে সে, যে গানটি অবশেষে তার মনের মতো হয় এবং সেই গান শশীকে শোনানোর জন্য মধ্যরাতে গাইতে আরম্ভ করে। এই মধ্যরাতে রূপলাল
মাকে এমন গান গাইতে শুনে শশী তার ঘর থেকে বেরিয়ে আসে এবং তখনই চলে যায় রূপলালের কাছে। কারণ রূপলালের এবারের গানটা একদম শশীর মনের মতো হয়েছিল। এখানে শশীর সামনে রূপলাল স্বীকার করে নেয় যে সে ফিলোরি নামে ওই কবিতাগুলো লিখত না। গ্রামবাসীরা তাকে এর খ্যাতি দিতে চাইলে সে কখনোই বাধা দেয়নি, এটা করে সে ভুল করেছে। তখন শশী বলে এই কথা সে খুব ভালো করেই জানে, কারণ ফিলোরি নামে কবিতাগুলো সে নিজে লিখত। হ্যাঁ, এই কবিতাগুলোর লেখক আর কেউ নয় বরং শশী নিজে ছিল। সেই মূলত নিজের ভাইয়ের কাছ থেকে লুকিয়ে ফিলোরি নামে এই কবিতাগুলো লিখত এবং সেগুলোকে প্রকাশ করত। কেননা তার ভাই কবিতা লেখা, গান গাওয়া এগুলো পছন্দ করত না। এখন এই কবিতার মাধ্যমেই তাদের দুজনের মধ্যে ভালো সম্পর্কের সৃষ্টি হয়। তারা একে অপরকে কবিতা লিখে পাঠাতে থাকে এবং দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। মূলত শশী কবিতা লিখত এবং রূপলাল ওই কবিতাকে গানের রূপ দিত। এভাবেই তাদের সম্পর্ক বেশ গাঢ় হয়ে যায়। একদিন শশী রূপলালকে বলে তারা দুজন গ্রামোফোনে রেকর্ড বের করার জন্য অমৃতসর যাবে। যে রেকর্ডে লেখনী থাকবে শশী এবং কণ্ঠ থাকবে রূপলালের। রূপলাল অবাক হয়ে বলে সে এইসব কি বলছে। শশী বলে অসুবিধা কোথায়, সেই রেকর্ডটি বের করবে ফিলোরি নামে। ফিলোর গ্রামে বসবাস করার জন্য তারা দুজনই তো ফিলোরি। সে নিজের নামে কখনোই এই রেকর্ডিংটি বের করতে পারবে না, কারণ তার পরিবার কখনোই তা করতে দিবে না। কবিতা লেখার কাজটি সে গোপনে লুকিয়ে লুকিয়ে করে, কেননা তার পরিবারের মতে ভালো ঘরের মেয়েরা কখনোই এইসব গান বাজনার খপ্পরে পড়ে না। একথা শুনে রূপলালও রাজি হয়ে যায়। দুজনে রূপলালের ঘরে বসে এইসব নিয়েই পরিকল্পনা করছিল। হঠাৎই তখন জোরে জোরে কেউ দরজায় ধাক্কা দেয়। দেখা যায় শশীর ভাই এসেছে, যে কিনা প্রচন্ড রেগে আছে। রূপলালের সাথে শশীকে দেখার ব্যাপারটা সে কিছুতেই স্বাভাবিকভাবে নিতে পারে না, আর নেওয়ার কথাও না। কেননা ঘটনাটি প্রায় 100 বছরেরও আগের। ওই সময় ছেলেমেয়েরা একে অন্যের সাথে কথা পর্যন্ত বলতো না। শশীর ভাই প্রথমে রূপলালকে মারধর করে, আর এরপর শশীকে টেনে বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে সে তাকেও মারধর করে, সেই সাথে বন্দি করে রাখে। মন কিছুটা নরম হলে শশীর ভাই হলুদ মেশানো দুধ নিয়ে শশীর কাছে যায় এবং বলে সে শশীকে নিজের মেয়ের মতো করে বড় করেছে। শশীর কথা ভেবে বিয়ে করেনি সে, পড়াশোনাও করিয়েছে তাকে, যাতে করে সে ধর্মগ্রহণ তো ঠিকভাবে পড়তে পারে। এত কষ্ট করে এবং সাবধানতার সাথে বড় করার পরও সেই শশী কেন তাকে এত বড় আঘাত দিল? রূপলালের মতো এত বাজে ছেলের কাছে সে কেন গেল? এই ধরনের বাজে ছেলের কাছে যাওয়া এবং গান বাজনা করা কোনো বড় পরিবারের মেয়েদের শোভা দেয় না। একথা বলে তার ভাই সেখান থেকে চলে যায় এবং শুয়ে শুয়ে কাঁদতে থাকে শশী। দৃশ্য আবারও বর্তমানে আসে। আমরা দেখতে পাই কানান এবং অনু তার পরিবারের সাথে বসেছে। সবাই তাকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে, সে কেন এখন বিয়ে করতে চায় না। ঝলমলে আত্মার শশী পেছন থেকে বলতে থাকে তার সাথে কানানের বিয়ে হয়েছে, তাই সে এখন আর আনুকে বিয়ে করতে চায় না। শশীর কথা কেউই শুনতে পায় না। কানান বলে সে বিয়ের জন্য এত তাড়াহুড়া করতে চায় না, তার মাত্রই পড়াশোনা শেষ হলো, সে এখন পর্যন্ত কিছুই করে না। তার বাবা জিজ্ঞাসা করে সে এমন কি বা করতে চায় যা বিয়ের পর করা সম্ভব না। কানানের মা আরো বলে ছোটবেলা থেকে তারা একসাথে আছে, একে অপরকে ভালোও বাসে, তাহলে বিয়ে করতে এত সমস্যা কোথায়। আনু তখন বলে ওঠে হয়তোবা কানান তাকে ভালোই বাসে না, সেই শুধুমাত্র কানানকে ভালোবাসে। কানান বলে সে আনুকে অবশ্যই ভালোবাসে, আনুকে সে বিয়েও করতে চায়। তখন দুই পরিবার খুশি হয়ে যায় এবং বলে তাহলে তো কোনো সমস্যাই নেই। আনু কানানকে জড়িয়ে ধরে এবং সব সমস্যার সমাধান হওয়ার স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে এই সমস্যার সমাধান হওয়াটা এতটাও সহজ ছিল না। আনু এখানে গোপনে কানানকে বলে সে কানানকে সুযোগ করে দিয়েছিল যাতে করে কানান এই বিয়ে থেকে পালাতে পারে। তবে কানান কেন সেই সুযোগ নিল না? এই দুজনের ভালোবাসা দেখে শশীর তার নিজের ভালোবাসার কথা মনে পড়ে যায়। দৃশ্য আবারও অতীতে চলে যায়। ভাইয়ের এমন ব্যবহারে শশী বেশ কষ্ট পাচ্ছিল। এমন বন্দি অবস্থায় থেকে শশী খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিয়েছিল। এমনই এক দুপুরে রূপলাল শশীর বাড়ির আঙিনায় এসে উপস্থিত হয়। তাকে দেখে শশী অবাক হয়ে যায় এবং তার ভাই প্রচন্ড রেগে যায়। রূপলাল শশীর ভাইকে উদ্দেশ্য করে বলে যে সে জানে সে অকর্মা মাতাল, তার অনেক রকমের দোষ আছে। শশীর সাথে দেখা হওয়ার আগে সে খুব খারাপ একজন ছেলে ছিল, এমনকি সে বখাটের মতো করে শশীকে অনেক বিরক্ত করেছে। এইটুকু বলতেই শশীর ভাই রূপলালের কলার চেপে ধরে এবং জিজ্ঞাসা করে সে কোন সাহসে এখানে এসেছে। রূপলাল আবারও বলে সে জানে এত সাহস করার যোগ্য সে নয়, তবে সে নিজেকে শশীর যোগ্য করে তুলতে চায়, আর এই কারণেই সে অমৃতসর যাবে যাতে করে সে শশীর কবিতা থেকে গান বের করতে পারে। শশী এত ভালো লেগে
লেখে, কিন্তু তার ভাই এখন পর্যন্ত জানেই না যে সে গান লেখে। পুরো পাঞ্জাবের মানুষ তার নাম জানে না, তবে তার কবিতা পড়ে। পুরো পাঞ্জাবের মানুষ তার ভক্ত, তাই সে শশীকে গর্বিত করার জন্য অমৃতসর যাবে। শশীর যোগ্য হয়ে সে ফিরে আসবে এবং বৈশাখী উৎসবের আগেই সে শশীকে বিয়ে করবে। ততদিন পর্যন্ত যেন শশীর ভাই তার দেখাশোনা করে। তার এত আত্মবিশ্বাস দেখে শশীর ভাই আর কিছুই বলতে পারে না। রূপলাল মাথা উঁচু করে সেখান থেকে বেরিয়ে যায়। অতীতের এই সকল ঘটনা মনে করে বর্তমানে শশী বেশ ইমোশনাল হয়ে পড়ে। এরই মধ্যে কানন শশীকে বলে সে কি সিদ্ধান্ত নিবে, এটা নিয়ে সে খুবই দ্বিধায় আছে। সারা জীবনের সিদ্ধান্ত সে এত সহজে নিতে পারছে না। শশী তাকে বলে কানন এত ভয় পেলে পরে গিয়ে পস্তাবে। এভাবে যদি সে আনুকে বিয়েও করে নেয়, তবে বিয়ের পরেও সে সারা জীবন একা থাকবে, আনুকে তার পাশে পাবে না। এ কথাই কানন আরো বেশি দ্বিধায় পড়ে যায়। এদিকে কানন এবং আনুর বিয়ের প্রস্তুতি চলতে থাকে। তবে না কানানের মন ভালো ছিল, না আনুর মন ভালো ছিল। তারা দুজনই বুঝতে পারছিল না যে তাদের এখন কি করা উচিত। এখন তো আনুও আগের মতো করে নিজের বিয়ের ব্যাপারটাকে আনন্দের সাথে নিতে পারছিল না। কানানের কাছ থেকে সে দূরে দূরে থাকতে শুরু করেছিল, ঠিক যেভাবে অতীতে রূপলাল শশীর কাছ থেকে বিদায় নিয়ে তার থেকে দূরে সরে গিয়েছিল। শশীর কাছ থেকে বিদায় নিয়ে সে পৌঁছে যায় অমৃতসর। সেখানে গিয়ে সে সরাসরি চলে যায় রেকর্ড কোম্পানিতে। শশীর লেখা কবিতা থেকে সে গান বানায় এবং তার রেকর্ড করে। এই গানের রেকর্ডিং বেশ ভালোই চলতে থাকে। রেকর্ড বের হওয়ার পর রূপলাল তার পারিশ্রমিক পায়। এটা তার জীবনের প্রথম কামাই ছিল। এই পুরো টাকাগুলো এবং একটি চিঠি সে পাঠিয়ে দেয় শশীর ভাইয়ের নামে। যেহেতু শশীর কবিতা থেকে এই গানটি রেকর্ড করা হয়েছিল, তাই রূপলালের এই টাকায় শশীরও ভাগ আছে। সে প্রায় 300 টাকা পাঠায়, যা তখনকার সময়ে অনেক টাকা ছিল। এত টাকা দেখে শশীর ভাই বেশ অবাক হয়ে যায়। সে আরো বেশি অবাক হয় ওই চিঠিটি দেখে। সে তার বোনকে বলে রূপলালের ব্যাপারে সে ভুল ভেবেছিল। শশীর কথা না ভাবলেও তো রূপলালের চলে যেত, সে বিখ্যাত হয়ে যেত শশীর কবিতা দিয়ে। তবুও সে শশীর কথা ভেবেছে, তাকে সম্মান দিয়েছে। রূপলাল আসলেই শশীর যোগ্য। বৈশাখী উৎসবে রূপলাল ফিরে আসবে, তখন ধুমধামের সাথে শশীর ভাই শশী এবং রূপলালের বিয়ে দিবে। এ কথা শুনে আনন্দে শশীর চোখে পানি চলে আসে। সে তার ভাইয়ের পায়ে স্পর্শ করে এবং তার ভাই তাকে বুকে জড়িয়ে ধরে। এদিকে দেখতে দেখতে কানন এবং আনুর বিয়ের দিন চলে আসে। আনু মন খারাপ করে বসেছিল। কানন দরজা ধাক্কালেও আনু দরজা খোলে না। তবে আমাদের শশীকে কি আর দরজা আটকাতে পারে? সে দরজা ভেদ করে ভেতরে প্রবেশ করে। সেখানে বধুর বেশে আনুকে দেখে তার খুবই ভালো লাগে। সে আনুর বিয়ের ওড়নাটি নিয়ে নিজের মাথায় পরে নেয়। হাওয়া এভাবে ওড়না ভাসতে দেখে ভয়ে আনু সেখানেই অজ্ঞান হয়ে যায়, যা দেখে বেচারা শশী কিছুই বুঝতে পারে না। কেনই বা বারবার মানুষেরা তাকে দেখে অজ্ঞান হয়। সে গিয়ে দরজা খুলে দেয়। তখন ভেতরে প্রবেশ করে কানন। সে ভেতরে এসে অজ্ঞান আনুকে দেখে শশীর সাথে রাগারাগি করতে থাকে। ওই সময় আনুর জ্ঞান ফিরে আসে। সে আবারও নিজের সামনে ভাসমান ওড়না দেখে ভয়ে তটস্থ হয়ে যায়। কানন আনুকে আশ্বস্ত করে যে শশী তার কিছুই করবে না, তাই সে যেন ভয় না পায়। কানন এখানে মজার একটা কথা বলে। সে আনুকে বলে সে তো শুধুমাত্র হাওয়ায় ভেসে থাকা ওড়না দেখতে পাচ্ছে, তবে কানন তো ওড়নার ভেতরে থাকা ঝলমলে ভূতকেও দেখতে পারছে। এখানে আনু জিজ্ঞাসা করে এসব কি হচ্ছে। কানন তাকে সব কিছু খুলে বলে, যে সে একটি ভূত দেখে আসছে, গাছে থাকার জন্য ভূতের সাথে তার বিয়ে হয়ে গিয়েছে ইত্যাদি। সবকিছু শুনে আনু রেগে গিয়ে বলে সে আনুকে বিয়ে করতে চাইছে না, অথচ একটা ভূতকে বিয়ে করে বসে আছে। কানন বলে এই সব কিছু তাদের ওই করা রিচুয়ালের জন্যই হচ্ছে। এখন এখানে শশী নিজের মাথার ওড়নাটি খুলে আনুর মাথায় পরিয়ে দেয় এবং বলে এই মেয়েটি খুবই ভালো, কানন যেন কোনো দ্বিধা ছাড়াই তাকে বিয়ে করে নেয়। এখানে শশীকে দেখতে না পারলেও আনু তার কথা শুনতে পায়। তার কথা শুনে আনুর ভয় কিছুটা কমে যায়। সে শশীকে ধন্যবাদ জানায়। এরপর আনু জিজ্ঞাসা করে শশী এখনো কেন এখানেই রয়েছে। শশী উত্তরে বলে সে নিজেও জানে না। এবার আনু জিজ্ঞাসা করে তার কি কোনো অপূর্ণ ইচ্ছা রয়ে গিয়েছে, যা সে মৃত্যুর আগে পূরণ করতে পারেনি। এ কথা শুনে আনু থমকে যায়, সে কিছুই বলে না। তখনই দৃশ্য চলে যায় অতীতে। আমরা দেখতে পাই শশীর বাড়িতে বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবখানে রকমারির সাজ। অমৃত শশীকে মেহেদি লাগিয়ে দিচ্ছিল। তখন শশী অমৃতকে জিজ্ঞাসা করে কয়টা বাজে। অমৃত বলে শশী বারবার কেন সময় জিজ্ঞাসা করছে। শশী বলে সে আর ধৈর্য ধরে রাখতে পারছে না তার ভালোবাসার মানুষের সাথে এক হওয়ার। একে একে শশীর আত্মীয়রা সব আসতে থাকে এবং তাকে একে একে আশীর্বাদও করতে থাকে। শশী হঠাৎ করেই প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। সে তখনই গিয়ে বমি করতে শুরু করে। অমৃত শশীর ভাইকে ডেকে আনতে চাইলে শশী তাকে নিষেধ করে। তখন অমৃত বুঝতে পারে যে তার অসুস্থতার
কারণ কি। সে মূলত রূপলালের সন্তানের মা হতে চলেছিল। অমৃত প্রথমে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ এখনো পর্যন্ত রূপলালের সাথে শশীর বিয়েই হয়নি। এখনই শশী রূপলালের সন্তানের মা হতে চলেছে। পরবর্তীতে এটা ভেবে খুশি হয় যে আজ তো রূপলালের সাথে শশীর বিয়ে হয়েই যাবে, আর এ কারণেই সে খুশি হয়ে শশীকে জড়িয়ে ধরে। এভাবেই বিয়ের আয়োজন চলতে থাকে। কিছুক্ষণ পর শশীর ভাই তার কাছে আসে। সে জানায় শহর থেকে যে ট্রেনটি আসার কথা ছিল সেটি চলে এসেছে, কিন্তু রূপলাল এখনো পর্যন্ত আসেনি। এ কথা শুনে শশীর মুখ কালো হয়ে যায়। তখন তার ভাই বলে হয়তো বা রূপলাল ট্রেনটি মিস করেছে, আরেকটি ট্রেন আছে আজ সন্ধ্যায়, রূপলাল সেটিতে আসতে পারে। শশীর ভাই তাকে এই বলে আশ্বস্ত করে যে সে নিজে যাবে রূপলালকে আনতে। তবুও কেন জানি শশী মনে স্বস্তি পাচ্ছিল না। শশীর ভাই বিকালবেলা রওনা হয় রূপলালকে আনার জন্য এবং অমৃতকে সবকিছু সামলে রাখতে বলে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়। একসময় শশীর ভাই একাই ফিরে আসে রূপলালকে ছাড়ায়। শশী হতবুদ্ধের মতো দাঁড়িয়ে থাকে। তার ভাই পাগড়ি খুলে ফেলে এবং পাঞ্জাবিদের জন্য পাগড়ি খুলে ফেলা খুবই অসম্মানের চিহ্ন ছিল, আর যেহেতু বিয়ের দিন রূপলাল আসেনি তাই তার জন্য এর থেকে বড় অসম্মানের আর কিছু হতেই পারে না। ধীরে ধীরে সব মেহমানরা বাড়ি থেকে বেরিয়ে যায়। শশীর ভাই তাকে বলে তার এক ডাক্তার বন্ধু আছে লাহোরে, সে তাকে চিঠি পাঠাবে, সেখানে শশীর বিয়ের ব্যবস্থা করা হবে। সেখানকার কেউ জানবেই না যে শশীর সাথে এখানে কি হয়েছে। শশী বুঝতে পারে তার গর্ভের সন্তানের কথা তার ভাই জানে, ফলে লজ্জায় অপমানে শশী প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। একসময় সে ঘর থেকে বেরিয়ে ছুটতে আরম্ভ করে। ছুটতে ছুটতে সে ওই গাছের কাছে চলে যায় যে গাছের সাথে কানানের বিয়ে হয়েছিল। এই গাছটির নিচেই সে নিজেকে নিজে শেষ করে দেয়। এই পুরো গল্পটি শশী এখানে কানান এবং আনুকে শোনাচ্ছিল। আনু বলে সে এত বড় বোকামি কেন করল, অন্য কারোর জন্য নিজের জীবন শেষ করে দেওয়ার কোনো মানেই হয় না। এখানে কানান শশীকে জিজ্ঞাসা করে কখন রূপলাল অমৃতসর গিয়েছিল। শশীর কাছে সময়ের হিসাব নেই তাই সে জানে না। কানান বলে এখন 2017 সাল চলছে। শশী বলে তাহলে আজ থেকে 98 বছর আগে রূপলাল অমৃতসর গিয়েছিল, কেননা সে 98 বছর ধরে ওই গাছে রয়েছে। তাদের এই কথাবার্তা বাধা পায় যখন সেখানে আনুর দাদি চলে আসে। আনুর দাদি আনুকে কিছু গয়না পরিয়ে দেয়। এই গয়নাগুলো আনুর দাদা আনুর দাদিকে দিয়েছিল। আনুর দাদি এখানে বলে গয়নাগুলো হারিয়ে যেতে পারে, তবে ভালোবাসা কখনোই হারাবে না, ঠিক যেমনটা কানানের জন্য আনুর ভালোবাসা। এ কথা শুনে আনুর মুখ অন্ধকার হয়ে যায়, কারণ তার ধারণা কানান তাকে ভালোই বাসে না। এখানে আনুর দাদি কানানকে কিছু একটা বলতে বলে তার নববধূর উদ্দেশ্যে। তখন শশী একটি কবিতা বলতে থাকে এবং তার সাথে সাথে সে কবিতা আওড়াতে শুরু করে কানান। এই সুন্দর ভালোবাসাপূর্ণ কবিতা শুনে মুগ্ধ হয়ে যায় আনু। তার সব মনের কষ্ট দূর হয়ে মুছে যায়, চোখে চলে আসে জল। তাদের দেখে মনের আনন্দে আনুর দাদি একটি গান গুনগুন করে গাইতে থাকে। শশী অবাক হয়ে কানানকে জিজ্ঞাসা করে তার দাদি এই গান কোথা থেকে জানে, কারণ এটি শশীর লেখা ওই কবিতা ছিল। তারা আনুর দাদিকে এই সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন আনুর দাদি অনেক খুঁজে একটি রেকর্ড বের করে। এই রেকর্ডেই এই গানটি ছিল। সেই রেকর্ডটির উপর রূপলালের নাম এবং শশীর নাম লেখা ছিল। শশীর মনে পড়ে যায় রূপলালের কথা। রূপলাল বলেছিল কখনো যদি তাদের গানের রেকর্ড বের হয় সেখানে ফিলোরি নামের সাথে সাথে শশীর এবং রূপলালের আসল নামও লেখা থাকবে। দাদি বলে এটি 1919 সালের রেকর্ড। সেই বছর অনেক বড় দুর্ঘটনা ঘটেছিল, খুব খারাপ একটি বছর ছিল সেটি। তবে দাদি এর চেয়ে বেশি কিছু খুলে বলে না, কারণ আনন্দের দিনে শোকের কথা বলতে নেই। এখন 1919 সালের কথা শুনেই কানানের কিছু একটা মনে পড়ে যায়। 1919 সালে বৈশাখী উৎসব এবং অমৃতসর নিয়ে কোন একটি বিষয় তার মাথায় আসে। সে তখনই আনু এবং শশীকে নিয়ে ছুটে বেরিয়ে যায়। অন্যদিকে তাদের দুজনের বিয়ের মণ্ডপ প্রস্তুত। পুরোহিত মশাই বলে সময় হয়ে গিয়েছে বর বউকে ডেকে আনতে। দেখা যায় বর বউ ছুটছে এবং ছুটতে ছুটতে তারা গাড়িতে উঠে বসে পড়েছে। কারোর ডাক কারোর বাধা তারা শোনে না। কানান গাড়ি চালাতে চালাতে শশীকে জিজ্ঞাসা করে সে কি জানে না যে 1919 সালে বৈশাখী উৎসবের দিন অমৃতসরে কি হয়েছিল। শশী বলে সে জানে না। আনু এবং কানান দুজন মিলে সেই ঘটনা খুলে বলে। আসলে 1919 সালে বৈশাখের দিন অমৃতসরের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ডগুলোর মধ্যে থেকে একটি ঘটেছিল। ব্রিটিশরা তখন হাজার হাজার পাঞ্জাবিদেরকে গুলি করে মেরে ফেলেছিল, আর সেই হাজার হাজার পাঞ্জাবিদের মধ্যে একজন ছিল রূপলাল ফিলোরি। ওই দিন রূপলাল সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছিল বিয়ে করার জন্য। তার রেকর্ড কোম্পানির মালিক তাকে বলে শেষবারের মতো গুরুদুয়ারে গিয়ে একটি ভক্তি গান গাইতে এবং তার বিয়ের মঙ্গলের জন্য প্রার্থনা করতে। এমনিতেই তার ট্রেন ছাড়তে বেশ দেরি আছে, যা শুনে রূপলাল
তার সাথে চলে যায়। গুরুদ্বারে গিয়ে সে সেখানে ভয়ানক হত্যাকাণ্ডের মুখোমুখি হয়। শশী এই কথা শুনে হতবম্ব হয়ে পড়ে। এর মানে কি রূপলাল তাকে ধোকা দেয়নি? শশী শুধু শুধু রূপলালের উপর রাগ করে নিজেকে এবং নিজের সন্তানকে শেষ করে দিয়েছে। আনু এবং কানান তাকে নিয়ে যায় একটি গোরস্থানে, সেই সাথে সেখানে ছিল স্মৃতিসৌধ যেখানে অমৃতসরের হত্যাকাণ্ডের মৃতদেরকে দাফন করা হয়েছিল। কারান এবং আনু সেখানে কিছুই দেখতে পায় না, তবে শশী হতবম্ব হয়ে যায় সেখানে হাজার হাজার আত্মাদেরকে দেখতে পেয়ে। তার আত্মা কেঁপে যাচ্ছিল এটা ভেবে যে এত মানুষকে একদিনে কিভাবে মারা হয়েছিল। এত শত আত্মাদের ভিড়ে শশী তার নিজের মনের মানুষকে খুঁজছিল। হঠাৎই এক সময় সে একটি কবিতা শুনতে পায়। সব আত্মাদের ভিড় থেকে তার ভালোবাসার মানুষ রূপলালের আত্মা কবিতা আবৃত্তি করতে করতে বেরিয়ে আসে। জীবন থাকতে যাদের মিলন হয়নি, মৃত্যুর পর তাদের ফাইনালি মিলন হয়, দুই হৃদয় এক হয়ে যায়। এখানে শশী রূপলালকে তাদের সন্তানের ব্যাপারেও জানায়। ফাইনালি তাদের মুক্তি ঘটে। দুজন হাওয়ায় মিলিয়ে যেতে যেতে আনু এবং কানানকে অনেক অনেক ধন্যবাদ জানায়। শশী তাদেরকে আশীর্বাদ করে যায়। শশী এবং রূপলালের এই ভালোবাসার গল্প দেখে কানানও বুঝতে পারে যে সে আসলে আনুকে কতটা ভালোবাসে। তাই সময়ের দ্বিধা তার করা উচিত না, কারণ ভবিষ্যৎ কেউই দেখেনি, কে কবে কখন চলে যাবে তা কেউ জানেই না। তাই সে তার বাকি জীবনটা আনুর সাথে খুব সুন্দরভাবে কাটাতে চায়। সুখী জীবনের জন্য সে যত দ্রুত সম্ভব এখন আনুকে বিয়ে করে নিতে চায়। সে চায় না শশী এবং রূপলালের মতো তার ভালোবাসাও অসম্পূর্ণ থেকে যায়। তাই সে এখান থেকে গিয়েই আনুকে বিয়ে করে নিতে চায়। যা শুনে আনু ভীষণ খুশি হয়ে যায়। আর এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি এই সুন্দর দুষ্টু মিষ্টি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে কোন মুভির এক্সপ্লেনেশন চান কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।